আল্ট্রাসোনোগ্রাফি, ছেলেটা ব্যাটা ছেলে না মেয়ে ছেলে। আর আমাদের বর্তমান শিক্ষিত ছেলেগুলো যখন বিবির পেটে বাচ্চা আসলো, স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করে যখন দেখলো দু মাস তিন মাস চার মাস পরে বাচ্চাটা যখন কন্যা সন্তান বিবির পেটে আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়লো, ডাক্তারের সাথে আলোচনা করে বলল, ডাক্তার যত টাকা লাগবে লাগবে, আমি সব দিতে পারি, তবে যেন আমার এই কন্যা সন্তানটা দুনিয়ার মুখ দেখে না, মায়ের পেট থেকে ওকে গর্ভপাত করে দিতে হবে, অবর্ষণ করে দিতে হবে। এটা সমাজে চলছে না, চলে না, এই জোরে বলুন না। বাচ্চা নষ্ট করা যাকে বলা হয়, খুব চলছে বাচ্চা নষ্ট করা। পৃথিবীর কোন জীবন্ত মানুষকে কতল করলে যেমন পাপ হবে, একটা মানুষ রাস্তা থেকে চলে যাচ্ছে তাকে হত্যা করলে যেমন পাপ হবে। ভাই টোনটা একটু বাড়িয়ে দিন ভাই, এই আওয়াজটা একটু। পৃথিবীর জীবন্ত মানুষ রাস্তায় চলে যাচ্ছে তাকে হত্যা করলে যেমন পাপ হবে, মায়ের পেটে সন্তানটা ঠিক হত্যা করলে তেমন পাপ হবে, তবে একটা কারণে মায়ের পেটের বাচ্চাটা নষ্ট করা যায়। কটা কারণে বলুন? পেটে বাচ্চা চলে এসছে, আল্ট্রাসোনোগ্রাফি করে যখন সময় হলো ধরা পড়লো, ডাক্তার যদি বলে যে এই বাচ্চাটা হতে গেলে মায়ের জীবন হানি হবে, মা মারা পড়বে, অথবা বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই মারা পড়বে, এদেরকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না, অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তার যদি তারা পরামর্শ দেয়, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে ডাক্তার সুপরামর্শ দিলে মায়ের জীবন মারা যাবেই হুমকির মুখে, সেই ক্ষেত্রে মায়ের ওই সন্তানটাকে নষ্ট করা যায়, তবে এটা 120 দিন বয়সের আগে। 120 দিন মানে কমাস বলো, 3 × 12 চার মাসের আগে, কারণ নবী বললেন 4 মাস যখন বয়স হয়, 120 দিন যখন বয়স সন্তানের হয়, সে সময় আল্লাহ তাআলা সন্তানের মধ্যে ওই ভ্রূণের মধ্যে রুহ দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে সন্তান নষ্ট করা একটা জীবন্ত মানুষকে হত্যা করার মতো পাপ। আজকের শিক্ষিত ছেলেরা মেয়েরা বিয়ে করার পরে হঠাৎ অপরিকল্পিতভাবে যখন পেটে বাচ্চা এসে যায়, ডাক্তারের সঙ্গে আলোচনা করে দুজনে মিলে বাচ্চা নষ্ট করে দিয়েছে, হয় না? হয় না বলুন? হারাম, জায়েজ না। আল্লাহই সমাজকে হেফাজত করুক, বলুন আমিন। মায়ের পেটে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এটা যেদিন আপনার শুক্রকিন আপনার স্ত্রীর ডিম্বাণুর মধ্যে প্রবেশ করেছে, সেদিন পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না 3 থেকে 4 মাস পরে যখন ভ্রূণটা পরিপূর্ণ নির্ধারণ হয়ে যায়, সেদিন আল্লাহ বলছেন সেদিন তুমি ছেলে কিংবা মেয়ে বলতে পারবে, কিন্তু যেদিন জন্ম হয়েছে তার পরের দিন পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না, ছেলেটা চোর হবে না ডাকাত হবে, মাস্টার হবে না ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে না ছাঁচড় হবে, ও ডাকাতি করবে না মানুষ খুন করবে, জেনা করবে না কি পরের সর্বনাশ করবে, তার ক্যারেক্টারটা কেমন হবে, কোরআন বলছে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। জানে? বাপ যদি জানতো ছেলে বুকের উপরে বসে বাপকে গুলি করবে, বাপ যদি জানতো আমাকে বাড়ির বাইরে ছেলে বার করে দেবে, মা যদি জানতে পারতো আমার এই মেয়েটা মানসম্মান নষ্ট করে পাড়ার একটা ছেলে নিয়ে চলে যাবে, মা যদি জানতে পারতো আমার ছেলেটা ভাত দেবে না, আমার ছেলেটা মদ পান করবে, আমার ছেলেটা সমাজ বিরোধী হবে, বাপ মা কখনো কি ওই সন্তানটা পেটে ধারণ করে বড় করতো? বাপ মনে করছে আমার পেটে স্টিল পেটে যেটা আছে একদম সলিড মাল, কিন্তু যে কি পয়মাল পেটের ভিতরে আছে ও জানে না, এটা কে জানে বলুন? আল্লাহ।